ক্যালকুলাসের অ আ ক খ প্রথম লেকচার, অর্থাৎ প্রথম ভগর ভগরে স্বাগতম সবাইকে। আজকে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বোঝাবো, সরলরেখা এবং তার ঢাল। তো আমার মনে পড়ে যে এইচএসসিতে থাকা অবস্থায় আমরা শিখেছিলাম ঢালের একটা সংজ্ঞা। একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যেই কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যাঞ্জেন্টের মানকে ওই সরলরেখার ঢাল বলে। আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে ঢালের সেই সংজ্ঞা যেই সম্প মানে যেই সংজ্ঞাটা বললে ঢাল সম্পর্কে কিচ্ছু বোঝা যায় না, এটা কী হলো। তো এটা যদি আমরা ঠিকমতো না বুঝতে পারি আসলে, তাহলে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের আমরা কিছুই বুঝবো না। এই জন্য আমি এই ব্যাপারটা একটু ভালো করে বুঝাতে চাই। তো ঢাল সম্পর্কে বুঝতে গেলে আগে একটু সম্পর্ক বা রিলেশন সম্পর্কে জানা দরকার এবং ফাংশন সম্পর্কে। তো এটা বোঝার জন্য মনে করা যাক, আমি বাজারে এনেছি একটা বিখ্যাত, না এখনও বিখ্যাত হয়নি, বাজারে এনেছি একটি স্পেশাল চমক ফোন। এই ফোনের বিশেষ বৈশিষ্ট্য কী? এই ফোনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কল রেট 5 পয়সা পার মিনিট। আমি খুব সহজে অন্যদেরকে হারিয়ে দেবো। তো এটা হচ্ছে কল রেট 5 পয়সা পার মিনিট। এবং আমি যেহেতু অত্যন্ত সঙ্গীত প্রেমী, এজন্য আপনারা বাধ্য যে আপনাদের সবাইকে একটা করে কলার টিউন রাখতেই হবে এবং তার জন্য মাসে 20 পয়সা করে দিতে হবে। তো এখন আপনার মানে মাসে বিলটা কেমন হবে এটা একটু আমরা দেখার চেষ্টা করি। যদি আমরা এক্স মিনিট কথা বলি তাহলে আমাদের বিলটা কত হবে? যদি এক্স মিনিট কথা বলা হয়, যেহেতু 5 পয়সা পার মিনিট, সুতরাং তার জন্য আমাদেরকে 5x পরিমাণে পয়সা দিতে হবে। আর যেহেতু 20 পয়সা অতিরিক্ত দিতেই হবে এটা হচ্ছে কলার টিউনের জন্য, তাহলে আমাদের টোটাল বিলটা হবে 5x, এক্স মিনিট কথা বলার জন্য প্লাস 20, এটা হচ্ছে কলার টিউনের জন্য। এটা হচ্ছে আমার টোটাল বিল। তো এই টোটাল বিলটাকে আমি যদি ওয়াই দিয়ে চিহ্নিত করি তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে যাচ্ছি, ওয়াই ইকুয়াল টু 5x প্লাস 20, যেটা আসলে এক্স এবং ওয়াই, অর্থাৎ কত মিনিট কথা বলছি তার সঙ্গে কত বিল হচ্ছে এটার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করছে। এখন আমরা যদি এটার একটা ছবি আঁকার চেষ্টা করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? ছবি মানে কি? আমি যদি 1 মিনিটও কথা না বলি, অর্থাৎ 0 মিনিট কথা বলি, তাহলে আমার বিল কত হবে? আমি যদি 0 মিনিট কথা বলি, এদিকে হচ্ছে আমার এক্স মানে কত মিনিট কথা বলছি সেটা, আর এদিকে নিচ্ছি ওয়াই, ওয়াই হচ্ছে আমার কত পয়সা বিল আসছে সেটা। আমি যদি 0 মিনিট কথা বলি তাহলেও কিন্তু আমার 20 পয়সা বিল আসবেই, এটা হচ্ছে 20। আর যদি আমি 1 মিনিট কথা বলি তখন আমার বিল কত আসবে? তখন আমার বিল আসবে আসলে 5 প্লাস 20 মানে 25 পয়সা। আমি যদি এখন 2 মিনিট কথা বলি তাহলে আমার বিল আসবে 30 পয়সা, 3 মিনিট কথা বললে 35 পয়সা। তো দেখুন, আমি যদি এই বিন্দুগুলোকে কানেক্ট করি তাহলে যেটা দাঁড়াবে আসলে একটা সুন্দর সরল রেখা এখানে পাওয়া যাবে। আমার আঁকানোর ব্যর্থতার কারণে এটা দেখতে সরল রেখা মনে হচ্ছে না, কিন্তু আসলে এটা সত্যিকার অর্থে আসলে সরল রেখা হবে, আপনারা বিশ্বাস না হলে একে দেখেন। তো এই যে এই ধরনের সম্পর্ক যাদেরকে আমরা বসালে এরকম সুন্দর একটা সরল রেখা পাওয়া যায়, এদেরকে বলে লিনিয়ার সম্পর্ক বা সরল রৈখিক সম্পর্ক। কিন্তু সব সম্পর্ক আসলে লিনিয়ার না। যেমন আমরা যদি চিন্তা করি যে একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রটার বাহু এবং ক্ষেত্রফল তাদের মধ্যে সম্পর্কটা কীরকম, তখন কেমন আসবে? আমরা একটা ছবি আঁকানোর চেষ্টা করি সরাসরি। এখানে এক্স হচ্ছে বর্গক্ষেত্রের বাহু এবং ওয়াই হচ্ছে সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। যদি বর্গক্ষেত্রের বাহু হয় 0 তখন ক্ষেত্রফল অবশ্যই 0 হবে, কারণ বাহু নেই, ক্ষেত্রফল কোত্থেকে আসবে? যদি বাহু হয় 1 তখন ক্ষেত্রফল হবে 1, যদি বাহু হয় 2 তখন ক্ষেত্রফল হবে 4। আরেকটু উপরে ওঠার দরকার ছিল, এরকম একটা জায়গায়। যদি বাহু হয় 3 তখন ক্ষেত্রফল হবে 9। অর্থাৎ এইবার যে ছবিটা সেই ছবি মোটেও কোনো সরলরৈখিক ছবি না, এটা বাঁকা হয়ে উপরের দিকে উঠে যাবে এবং এটা আসলে একটা পরাবৃত্ত, যেটা আমরা পরের দিকে হয়তো জানব। তো এই যে সম্পর্কটা, এটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি, ওয়াই ক্ষেত্রফল হচ্ছে বাহুর বর্গ, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা সম্পর্কটা আবার অন্যরকম, এটা মোটেই সরলরৈখিক না। কিন্তু এই দুটোর ক্ষেত্রেই একটা মিল আছে। মিলটা কী সেটা বলি, দুটোই একটা বাড়লে আরেকটা বাড়ে। কীরকম? এখানে যেরকম মানে যখন আমরা এই যে আমার চমক ফোন নিয়ে চিন্তা করছিলাম তখন এক্স অর্থাৎ মিনিট বাড়লে বিলের পরিমাণ বেড়ে যাচ্ছিল, আর যখন আমরা বর্গক্ষেত্রের বাহুর কথা চিন্তা করছিলাম তখন বর্গক্ষেত্রের বাহু যদি বেড়ে যায় তখনও ক্ষেত্রফল বেড়ে যাচ্ছিল। কিন্তু সব সম্পর্ক এরকম হয় না। যেমন আমরা যদি চিন্তা করি যে সিগারেট খাওয়ার সঙ্গে আয়ুর সম্পর্ক, এইদিকে যদি সিগারেট খাওয়া হয়, সিগারেট খাওয়ার পরিমাণ যত বেশি বাড়বে আয়ু তত কমে যেতে থাকবে। প্রথমে যদি আয়ু হয় ধরা যাক এটা হচ্ছে 100 বছর, তখন সিগারেট খাওয়ার পরিমাণ যদি আমি অনেক বাড়িয়ে দিই ধীরে 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 আয়ু কমে যেতে থাকবে। তো দুই রকম সম্পর্ক হতে পারে, একটা হচ্ছে একটা বাড়লে আর একটা বাড়বে, একটা বাড়লে আর একটা কমবে। আবার এমনও হতে পারে যে কিছুই হয় না, সেগুলোর গ্রাফ এইরকম দেখতে হয়, এই এই সোজা চলে যেতে থাকে, সে বাড়েও না উপরে ওঠে না নিচেও নামে না, এরকম। তো এটা একটা উদাহরণ দেখানো যেতে পারে। মনে করুন চৌধুরী সাহেব
তিনি মৃত্যুশয্যায়, মৃত্যুশয্যায় তার পাঁচ ছেলেকে তিনি ডাক দিলেন, বাবা আবুল বাবুল কাবুল ডাবুল ইবুল, সংক্ষেপে ABCDE। তো তাদেরকে ডাক দিয়ে তিনি বললেন, বাবারে আমার তো আর বেশি সময় নাই, তো আমি মারা যাওয়ার সময় তোদেরকে এই যে আমার যতটুকু দা সম্পত্তি আছে এগুলো তোদেরকে দিয়ে গেলাম। তো পরে দেখা গেল যে তারা প্রত্যেকেই সমানভাবে 40,000 করে টাকা পেয়েছে। তো এই যে এইভাবে যখন আমি লিখেছি, এটার মানে হচ্ছে যে শূন্য মানে হচ্ছে তার মৃত্যুর পরে কত বছর পার হয়েছে সেটা, মৃত্যুর পরে 0 বছর পার হওয়া মানে ঠিক মৃত্যুর সময় তার কাছে, আবুলের কাছে 40,000 টাকা আছে, বাবুলের কাছেও 40,000 টাকা আছে, কাবুলের কাছেও 40,000 টাকা আছে, ডাবুলের কাছেও 40,000 টাকা আছে। 2 বছর পরে আবুলের কাছে দেখা গেল 60,000 টাকা, মানে সে সেটাকে নিয়ে ব্যবসা ট্যাবসা করে একটু বাড়িয়েছে। 4 বছর পরে দেখা গেল আবুলের কাছে আছে 80,000 টাকা, এমন করে 6 বছর পরে আবুলের কাছে দেখা গেল 100,000 টাকা, মানে 1,00,000 টাকা। ওদিকে বাবুল, বাবুলের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখি যে বাবুল প্রথমে ছিল 40,000 টাকা, পরের বছরে সে 10,000 টাকা কেমনে জানি খুইয়ে বসেছে, তার পরের বছরে, তার পরের বছর না আসলে 2 বছর পরে, তার 2 বছর পরে দেখা যাচ্ছে যে 4 বছর পরে তার টাকার পরিমাণ আরেকটু কমে গেছে, 6 বছর পরে তার টাকা আরও কমে গেছে। ওইদিকে কাবুল সাহেব, কাবুল সাহেবের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখি যে তার প্রথমে তো 40,000 টাকা সবারই ছিল, তার 40,000 টাকা ছিল, 2 বছর পরে তার কাছে 40,000 টাকা, 4 বছর কাছে তার কাছে 40,000 টাকা, 6 বছর পরে তার কাছে 40,000 টাকা। তার মানে আসলে তার কোনো পরিবর্তন হয় নাই, সেই টাকা খাটায়ও নাই, এটাকে নষ্টও করে নাই, সে ওদিকে আসলে হাতই দেয় নাই, সে অন্য কোনোভাবে চলে চলেছে আর কি। তো আপাতত আমরা যদি এই 3 জনের গ্রাফ আঁকার চেষ্টা করি তাহলে গ্রাফগুলো কেমন হবে সেটা একটু দেখা যাক। তো ছবিটা আসলে দাঁড়াবে এইরকম একটা ব্যাপার। আমরা আবুলের দিকে তাকাই, আবুলের শুরুতে, একেবারে শুরুতে তার কাছে ছিল 40,000 টাকা, এরপরে ধীরে ধীরে বেড়েছে। তো আমরা গ্রাফেও কিন্তু এক্স্যাক্টলি সেই জিনিসটাই দেখতে পাচ্ছি, আমরা গ্রাফেও দেখতে পাচ্ছি যে ধীরে 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 তার মানটা বেড়েছে, এবং এই গ্রাফটার দিকে ভালো করে তাকান, এটা ধীরে ধীরে উপরের দিকে উঠে গেছে, ডান দিকে গেলে সে উপরে উঠে গেছে। বাবুলের গ্রাফটার দিকে যদি আমরা তাকাই, বাবুলের ধীরে ধীরে কমে গেছে, এবং আমরা এখানে দেখি যে সে নিচের দিকে নেমে গেছে গ্রাফটা, গ্রাফটা নিচের দিকে যে নেমে যাওয়ার মানেই হচ্ছে তার অবনতি হয়েছে। আর কাবুল, কাবুল সাহেব সে সবসময় সমান ছিল, তার গ্রাফটা দেখুন ফ্ল্যাট সোজা এরকম হয়ে আছে। এই যে আমরা বললাম সে উপরের দিকে উঠে যাচ্ছে, এই ব্যাপারটাকে ম্যাথমেটিক্সে বলে তার ঢালটা হচ্ছে পজিটিভ। ঢাল পজিটিভ হওয়ার মানেই হচ্ছে একটা বাড়লে আর একটা বাড়বে, মানে কি এক্স বাড়লে ওয়াই বাড়বে, এটার মানে হচ্ছে ঢাল পজিটিভ হওয়া, মানে ধীরে ধীরে সে উপরের দিকে উঠে যাচ্ছে। এক্স বাড়লে ওয়াই বাড়বে অথবা এক্স কমলে ওয়াই কমবে, দুটোই আসলে ঢাল পজিটিভ। ঢাল পজিটিভ মানে দুইটা পরিবর্তন একই সাথে হবে। ঢাল নেগেটিভ হওয়ার মানে হচ্ছে একটা বাড়লে আর একটা কমবে অথবা একটা কমলে আর একটা বাড়বে, যেরকম বাবুলের ক্ষেত্রে হয়েছে। বাবুলের যখন আমরা এই যে বছর পার হয়ে গেছে, বছরের পরিমাণটা বাড়ছে, এই যে 2 বছর 4 বছর 6 বছর, তার টাকার পরিমাণ কিন্তু বাড়ছে না, তার টাকার পরিমাণ কমে যাচ্ছে, এই জন্য সে নিচের দিকে নেমে আসছে। এই যে ঢাল, এই শব্দটার আর একটা বাংলা শব্দ আছে প্রতিশব্দ, সেটা হচ্ছে নতি। এবং আমরা বাংলায় খুব সুন্দর একটা শব্দ জানি যেটা খুবই সুন্দর, এটা পুরোপুরি গাণিতিক আসলে, উন্নতি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবুলের ধীরে ধীরে কিন্তু উন্নতি হচ্ছে, তার টাকার পরিমাণ বাড়ছে, এবং উন্নতি শব্দটাকে যদি আমরা ভাঙি এটা হচ্ছে উদ্যোগ নতি। এরে বাংলা ব্যাকরণ শিখিয়ে ফেললাম। আচ্ছা, উদ মানে হচ্ছে উপরের দিকে ওঠা, উপরের দিকে, আর নতি মানে হচ্ছে ঢাল। আমরা এই যে একটু আগে বলেছিলাম যে নতি শব্দটার আর একটা অর্থ হচ্ছে ঢাল, তার মানে উপরের দিকে ঢাল, এটা হচ্ছে উন্নতি। আর বাবুলের যেটা হচ্ছে সেটা হচ্ছে অবনতি, অব মানে নিচের দিকে, তার নতিটা কোন দিকে হচ্ছে, নিচের দিকে। খুবই সুন্দর দুটো শব্দ আসলে। তো তাহলে এখন আমরা দেখি যে আবুলের আসলে ঢালটা পজিটিভ এবং বাবুলের ঢালটা হচ্ছে নেগেটিভ। এখন আমরা যদি আবুল এবং ডাবুলের মধ্যে চিন্তা করি তাহলে কি দেখা যাবে, আমরা এখন দেখি আবুল এবং ডাবুল সাহেবের কি অবস্থা। তাকিয়ে দেখুন যে আবুলের ধীরে 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 উন্নতি হয়েছে, আবুল ভালো ছেলে, অত্যন্ত ভালো ছেলে। ডাবুল কিন্তু আরও ভালো, ভালো করে তাকিয়ে দেখুন, সে ছিল প্রথমে 40,000, এরপরে 80,000, এরপরে 120,000, মানে 120,000, এবং তারপরে 160,000, মানে 160,000 হয়ে গেছে। তার গতি কিন্তু আবুলের চেয়ে বেশি, সে আরও দ্রুত উন্নতি করছে। দেখুন এখানে তাকিয়ে দেখুন, আবুলের কার্ভটা হচ্ছে এরকম, এবং ডাবুলের কার্ভটা খাড়া উপরের দিকে উঠে গেছে। এই যে কতটা খাড়া উপরের দিকে উঠলো, এটাই আসলে ঢাল বেশি না কম সেটা বোঝায়। যত বেশি খাড়াভাবে উপরের দিকে উঠে যাবে তার ঢাল তত বেশি, যেমন এখানে ডাবুলের ঢালটা বেশি, ডাবুলের উন্নতির গতি বেশি। ঢাল জিনিসটাকে খুব সুন্দর করে বোঝার উপায় হচ্ছে উন্নতির গতি। ঢাল মানে উন্নতির গতি, কে কত দ্রুত উন্নতি করে যাচ্ছে। আবুলের থেকে ডাবুলের ঢাল নিঃসন্দেহে এখানে বেশি। এখন আমরা আরও দুজনের কথা চিন্তা করি, তার হচ্ছে
এই বাবুল এবং ইবুল, দেখুন বাবুলের কি হয়েছিল, বাবুল মনে আছে? বাবুল কিন্তু খারাপ ছেলে, সে 40,000 টাকা, তারপরে তার হয়েছিল 30, তারপরে 20, তারপরে 10, ধীরে ধীরে কমে গেছে। আপনি ইবুলের দিকে তাকান, তার অবস্থা আরও খারাপ, 40, তারপরে 20, তারপরে শূন্য, মানে কিছুই নেই তার কাছে, এরপর -20, তার মানে তার কাছে তো কিছু নেই, আরও সে ধার করে বসে আছে 20,000 টাকা। তার মানে ইবুলের অবস্থা আরও খারাপ, ইবুলের আরও দ্রুত অবনতি হচ্ছে। এখানে আমরা বলি যে বাবুলের যে ঢাল, সেই ঢালটা হচ্ছে ঋণাত্মক, ঢাল ঋণাত্মক হওয়ার মানেই হচ্ছে সে নিচের দিকে নেমে যাচ্ছে, তার অবনতি হচ্ছে। ইবুলের ঢাল আরও নেগেটিভ, আরও বেশি ঋণাত্মক, তার ঋণাত্মকের মানটা আরও বেশি এবং সেটা আরও খারাপ, তার বেশি অবনতি হচ্ছে। তাহলে আমরা যে জিনিসটা জানলাম, ঢাল পজিটিভ নেগেটিভ, আর ঢাল আর একটা ব্যাপার আছে, ঢাল শূন্য কখন হয়। এই যে কাবুলের দিকে তাকান, কাবুল কিন্তু কোনোভাবেই এখানে তার কোনো পরিবর্তন হচ্ছে না, মানে সে উপরের দিকে উঠছে না, নিচের দিকেও নামছে না, তার কোনো ঢাল নেই। ঢাল মানে কি? ঢালু হয়ে থাকা, এই যে দুই ধার উঁচু তার ঢালু তার পারি, এইটা কিন্তু সোজা, এদিকে কোনো ঢালুই না, কোনো দিকেই ঢালু না। এটা যেমন এদিকে ঢালু, এই গ্রাফটা যেমন এদিকে ঢালু, এ কোনো দিকেই ঢালু না, এ সোজা, এই জন্য আমরা বলি এটা ঢাল হচ্ছে শূন্য। তাহলে আমরা আরেকবার একটু ছবিতে বলি, আমরা যা যা শিখলাম একটু সামারাইজ করি, যে এটা ঢাল হচ্ছে পজিটিভ, উপরের দিকে ওঠা মানেই ঢাল পজিটিভ, ডানের দিকে যদি উপরের দিকে উঠে যায় তার ঢালটা হচ্ছে পজিটিভ, এইটাও পজিটিভ, এইটাও পজিটিভ, এইটাও পজিটিভ, কিন্তু এদের মধ্যে সবার মান কিন্তু সমান না, এইটার চেয়ে এইটার ঢাল বেশি, এইটার ঢাল আরও বেশি, এইটার ঢাল আরও বেশি। যত আমরা বামে উঠে যেতে থাকবো, এরকম করে যেতে থাকবো, তত ঢালটা বাড়তে থাকবে। কিন্তু তার মানে এই না যে এই পাশে চলে গেলে আবার ঢালটা পজিটিভ, এই পাশে চলে গেলে কিন্তু আর ঢাল নেগেটিভ। কারণ হচ্ছে, আপনি চিন্তা করুন, তখন ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, যখন এরকম নিচের দিকে, ডানে গেলে যখন নিচের দিকে হয়ে যাবে, এদের সবার ঢাল আসলে নেগেটিভ, এরা প্রত্যেকের ঢাল হচ্ছে নেগেটিভ, এবং এদের মধ্যে এটার ঢাল যত নেগেটিভ, এটার ঢাল আরও বেশি নেগেটিভ, বেশি খারাপভাবে নিচের দিকে নেমে যাচ্ছে, এটার ঢাল আরও বেশি নেগেটিভ। তার মানে এটা কিন্তু নেগেটিভ ঢাল, এটা কম নেগেটিভ, এটা আরেকটু কম নেগেটিভ। আর যদি এরকম হয় যে একদম সোজা, তখন তার কোনো ঢালই নেই, ঢাল হচ্ছে শূন্য। তাহলে এটার ঢাল হচ্ছে শূন্য, এদের সবার ঢাল পজিটিভ, এই পাশে যারা আছে এদের সবার ঢাল হচ্ছে নেগেটিভ, এবং এটার চেয়ে এটা বেশি নেগেটিভ, এটা আরও বেশি নেগেটিভ, এটার চেয়ে এটা আরও বেশি পজিটিভ, এটা আরও বেশি পজিটিভ। এই অংশগুলো আসলে খুব জরুরি কথা। এখন আমরা তো বললাম যে বেশি নেগেটিভ বা পজিটিভ, তাহলে ঢাল মানে কি? উন্নতির গতি, এর উন্নতির গতি আরও বেশি। এখন আমরা মাপবো কীভাবে গতিটা? গতিটা কি কোনোভাবে মাপা যায় না? আসলে মাপা যায়। যেমন আমরা এই গ্রাফটাতে আরেকবার আসি, ডাবুল এবং আবুলের যে গ্রাফটা ছিল সেটার দিকে তাকাই। এই যে ডাবুল সাহেব আর আবুল সাহেব, এটার মধ্যে আমরা বুঝলাম যে ডাবুলের গতি বেশি, তা কত বেশি এটা আমরা একটু জানতে চাই। তো এটা জানার জন্য একটা উপায় হচ্ছে, যদি আমরা এভাবে চিন্তা করি যে কেন আমরা বললাম যে ডাবুলের গতি বেশি, আমরা দেখলাম যে 2 বছরে, এই যে 4 থেকে যখন 6 হয়েছিল, তখন আবুলের টাকা কত বেড়েছে? আবুলেরও বেড়েছে, ডাবুলেরও বেড়েছে। আবুলের হয়েছে 80,000 থেকে 100,000, মানে আবুলের ক্ষেত্রে 2 বছরে বেড়েছে, আবুলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2 বছরে বেড়েছে 20,000 টাকা। তাহলে আমি যদি ঐকিক নিয়ম করি, তাহলে ঐকিক নিয়ম অনুসারে আমি কি দেখতে পারবো? ঐকিক নিয়ম অনুসারে অতএব 1 বছরে বেড়েছে, 2 বছরে বেড়েছে 20,000 টাকা, অতএব 1 বছরে বেড়েছে 20/2, তার মানে সমান 10,000 টাকা। আর ওর ক্ষেত্রে, ডাবুলের ক্ষেত্রে কি হয়েছে? ডাবুলের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে তার 2 বছরে বেড়েছে, এটাও 2 বছরই, 2 বছরে তার বেড়েছে 120 থেকে 160, মানে 40,000 টাকা। তাহলে বাবুলের ক্ষেত্রে যেটা হয়েছে, না ডাবুলের ক্ষেত্রে 2 বছরে বেড়েছে, 2 বছরে বেড়েছে 40,000 টাকা, অতএব 1 বছরে বেড়েছে 40/2 20,000 টাকা। তার মানে অবশ্যই আবুলের থেকে ডাবুলের গতিটা বেশি, এটা তো দেখেই বোঝা যাচ্ছিল। কিন্তু এই যে আমরা 1 বছরে কতটুকু বেড়েছে এটা হিসাব করলাম না, আমরা আসলে ঢালের মানটাই বের করেছি, এইটাই আসলে ঢাল। এই যে 10,000, এটাই আসলে ঢাল। মানে ঢাল জিনিসটা কি তাহলে আরেকবার একটু চিন্তা করা যাক। ঢাল হচ্ছে প্রতি 1 বছরে কতটুকু বাড়ছে সেইটা, অর্থাৎ এক্স এর মান 1 বাড়লে ওয়াই কতটুকু বাড়ে, এইটা হচ্ছে ঢাল। এইটা বললে ঢাল সম্পর্কে একটা মোটামুটি ভালো করে কিছু একটা বোঝা যায়। আমি আরেকবার তাহলে বলি যে ঢাল জিনিসটা কি, এক্স এর মান 1 বাড়লে ওয়াই যতটুকু বাড়ে সেটা হচ্ছে আমার কাছে ঢাল। এটা হলো আমার কাছে ঢালের সবচেয়ে সহজ সংজ্ঞা, মানে যেটা দিয়ে আমি মোটামুটি বুঝতে পারি। এক্স এর মান 1 বাড়লে ওয়াই যতটুকু বাড়ে সেটাই হচ্ছে ঢাল।
আমরা শুধু কতটুকু বেড়ে যাচ্ছে এটা নিয়েই আমরা চিন্তা করব। এখন চিন্তা করুন যে এখানে এক্স এর মান 2 বেড়েছে, 2 বাড়লে ওয়াই এর মান, ওয়াই মানে হচ্ছে যে কত হাজার টাকা আছে সেইটা, ওয়াই এর মান আগে ছিল 80, এখন সেখান থেকে হয়েছে 100, এক্স এর মান 2 বাড়লে ওয়াই বাড়ে 20, তাহলে এক্স এর মান যদি 1 বাড়ে ওয়াই বাড়বে 10, এই 10টা হচ্ছে এখানে ঢাল। এই 10টাকে আমরা কীভাবে পেলাম সেটা আরও একটু এভাবে বলি, 10 হচ্ছে 20/2, 20 জিনিসটা হচ্ছে 100-80, আর যে 2, এই 2 জিনিসটা হচ্ছে 6 এবং 4-এর মধ্যে ডিফারেন্স। বা দেখুন উপরে কী আছে, উপরে হচ্ছে কোটি 2টার অন্তর, আর নিচে হচ্ছে ভুজ 2টার অন্তর। এখান থেকে আসলে ভুজ দেওয়ার অন্তর বা কোটি দেওয়ার অন্তর ব্যাপারটা এসেছে। আর তারপরে মানুষ যারা একটু আগ্রহী মানুষ তারা এবার চিন্তা করে দেখতে পারে যে আচ্ছা, ও যদি তাহলে তার মানে হচ্ছে এই এই এতটুকুই তো আসলে কোটি দেওয়ার অন্তর, এটাকে আমি যদি ডেল ওয়াই বলি যে ওয়াই এর পরিবর্তন, এবং এটাকে যদি বলি ডেল এক্স, তাহলে আমার ঢাল হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। তখন আমাদের মাথার মধ্যে আসতে পারে যে আচ্ছা, যদি এইটাকে আমরা থেটা নাম দিতাম, এটাকে তো চেনা চেনা লাগছে, এটাই তো আসলে ট্যান থেটা, ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাই তো আসলে ট্যান থেটা, এটা যদি থেটা হয় তাহলে এটাকে আরও বর্ধিত করলে এটাও আসলে থেটাই হবে। তার মানে এই সরলরেখাটা এক্স অক্ষের, এই যে এক্স অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করছে সেই থেটার ট্যানজেন্ট, এইটাই হচ্ছে ঢাল। এটা আসলে অনেক পরের কথা, ওয়াইয়ের পরিবর্তন বা এক্সের পরিবর্তন, এক্সের মানে 1 বাড়লে ওয়াই কতটুকু বাড়ে, এইটাই আসলে ঢালের মেইন ব্যাপার। ট্যান থেটা দিয়ে ঢাল সম্পর্কে ফিল করা যায় না। তাহলে ঢাল কি? এক্সের মানে 1 বাড়লে ওয়াই যতটুকু বাড়ে সেটা হচ্ছে ঢাল। এবং ঢাল আসলে কি প্রকাশ করে? ঢাল প্রকাশ করে উন্নতির গতি। এই জিনিসটা মাথার মধ্যে খুব ক্লিয়ারভাবে ঢুকিয়ে দিতে হবে। তাহলে আমরা ঢাল সম্পর্কে যা যা শিখেছি, এটা হচ্ছে এইটা ঢাল পজিটিভ, আমরা একদম সরলরেখা দেখলেই চিনব, কারণ যদি উপরের দিকে উঠে যায় তার মানে হচ্ছে ঢাল পজিটিভ, মানে এখানে উন্নতি হচ্ছে। এইটা ঢাল আরও পজিটিভ, আরও বেশি, এটা ঢালের মানটা আরও বেশি, সে আরও বেশি দ্রুত উন্নতি করছে। এটা ঢালটা নেগেটিভ, এটা আরও নেগেটিভ। আচ্ছা, ঢালের মান মাপার উপায় কি? এরকম একটা নিচের দিকে দাগ টানবো সোজা লম্ব করে, আর এই বরাবর আর একটা দাগ, যেখানে খুশি এরকম লম্ব টেনে আমরা এখানেও করতে পারি, যেখানে খুশি এরকম একটা দাগ টানুন। তারপরে এই এতটুকুকে আমরা যদি এতটুকু দিয়ে ভাগ করি তাহলে আসলে ঢালের মান পাওয়া যাবে। কারণ কি? কারণ আমরা তো বলেছি যে এক্সের মান 1 বাড়লে ওয়াই কতটুকু বাড়ে সেটাই তো ঢাল। তাহলে এক্সের মান যদি ডেল এক্স বাড়ে তাহলে ওয়াই বাড়বে ডেল ওয়াই, এক্সের মান 1 বাড়লে ওয়াই বাড়ে ডেল ওয়াই বাই ডেল এক্স, অর্থাৎ ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাই হচ্ছে আসলে ঢালের মানটা। যে কোনো জায়গা থেকে আমরা এটাই বের করতে পারবো। যদি এরকম হয় সেক্ষেত্রে যে ঢালের মানটা নেগেটিভ, এটি এমনিতেই বোঝা যাবে, কারণ ঢালের এই যে ডেল ওয়াই এটার মানটাই আসলে নেগেটিভ হয়ে যাবে। ধরুন এটা হচ্ছে ধরা যাক 2/80 বা 2/60, আর এটা হচ্ছে 4/40। আপনি খেয়াল করে দেখুন এখানে ডেল্টা ওয়াইয়ের মানটা কী হবে। ডেল্টা ওয়াই বলতে পরেরটা মাইনাস আগেরটা আমরা নর্মালি চিন্তা করি, সেক্ষেত্রে 40-60 বাই নিচে হবে 4-2, ডেল এক্স মানে হচ্ছে এক্সের পরিবর্তন, 2 থেকে 4 হয়েছে। তাহলে পরেরটা মাইনাস আগেরটা, এটাই হচ্ছে পরিবর্তন বের করার নিয়ম। আপনি দেখুন এটা এমনিতেই নেগেটিভ চলে আসবে, এটা উপরে আসবে -20, নিচে আসবে +2, ফলে এটার মানটা এমনিতেই নেগেটিভ চলে আসছে। অর্থাৎ এরকম ঢাল যেগুলো আছে নিচের দিকে তাদের মানটা নেগেটিভ হবে। আর যদি সমান হয়, একদম এক্স অক্ষের সমান্তরাল, তখন আপনি এমনি দেখবেন যে এটা ঢালটা শূন্য যে হচ্ছে এটা এমনিতেই বোঝা যাচ্ছে। এটা যদি হয় 2/40, এর পরেরটা হবে 4/40, ফলে ডেল্টা ওয়াই এর যে এর কোনো পরিবর্তন নেই, কিন্তু হাইট উচ্চতার কোনো পরিবর্তনটা হচ্ছে না। ডেল্টা ওয়াই হবে 40-40 বাই নিচে 4-2, সেক্ষেত্রে এটা এমনিতেই শূন্য হয়ে যাবে, উপরে শূন্য, তার মানে এই জিনিসটা শূন্য। সো এই হচ্ছে ঢাল আপাতত। একটা জাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন করা যায়, সেটা হচ্ছে যে যদি এরকম হয় সোজা, তার ঢালটা কেমন হবে? ইনফ্যাক্ট এটা খুব ইন্টারেস্টিং, এই যে জিনিসটা, এইটার ঢালটা কত হবে এটা খুব মজার। একজন বলবে যে দেখুন এটা তো শূন্য ঢাল, এই যে সোজাসুজি হওয়া মানে শূন্য, এটা ঢাল পজিটিভ, এটা আরও পজিটিভ, এটা আরও পজিটিভ, এটা অনেক পজিটিভ, এটা বিশাল পজিটিভ, এটা মানে এত পজিটিভ যা বলা যাচ্ছে না, এটা আসলে এই ঢালটা আসলে ইনফিনিটি, এটা সত্যি কথা, প্লাস ইনফিনিটি, এত বেশি। আরেকজন বলবে আপনি ওভাবে ভাবছেন কেন, এটা জিরো, এটার ঢালটা নেগেটিভ, কারণ নিচের দিকে নামছে এই যে, এটার ঢালটা আরও নেগেটিভ, এইটার ঢাল আরও নেগেটিভ, এটা বিশাল নেগেটিভ, এটা অনেক নেগেটিভ, এটা চূড়ান্ত পর্যায়ের নেগেটিভ, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি এরা ঢাল। অর্থাৎ সোজা যেটা থাকবে এরা ঢাল প্লাস ইনফিনিটিও হতে পারে, মাইনাস ইনফিনিটিও হতে পারে, এবং এটাকে বলা হয় অসংজ্ঞায়িত ঢাল যদি সোজা থাকে। তাহলে 4 রকম ঢাল আছে, একটা হচ্ছে পজিটিভ ঢাল, একটা নেগেটিভ ঢাল, একটা শূন্য ঢাল, আর একটা হচ্ছে এরকম অসংজ্ঞায়িত ঢাল। এই যে অসংজ্ঞায়িত ঢাল, এটা বোঝা যায় ট্যান থেটা দিয়েও, আসলে এই অবস্থায় এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা হবে 90 ডিগ্রি, সুতরাং
টেন নাইনটি ডিগ্রি আসবে এবং টেন নাইনটি ডিগ্রির মান আসলে অসংজ্ঞায়িত। এই আপাতত ঢাল নিয়ে আলোচনা। ঢাল সম্পর্কে যখন জেনেছি, এখন আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস সম্পর্কে জানতে পারবো। চিন্তা করুন, ঢাল সম্পর্কে যখন জেনে গেছি, আমরা সরলরেখার ঢাল নিয়ে যখন জেনেছি, এখন চিন্তা করুন বক্ররেখার ক্ষেত্রে কি হবে। এবং এই চিন্তা থেকেই আসলে ক্যালকুলাসের, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের জন্মটা হয়ে গেল। কিরকম? ধরা যাক, আগেরবার তো সবসময় সরলরেখা নিয়ে চিন্তা করছিলাম, তার ঢালটা সব জায়গায় একই রকম থাকে, সরলরেখার ঢাল এরকম গেলে সব জায়গায় ঢাল একই রকম। কিন্তু রেখাটা যদি সরলরেখা না হয়, মনে করুন মুসা ইব্রাহিম যেই পথ ধরে হিমালয়ে উঠেছিলেন, ওই যে এভারেস্টে উঠেছিলেন, সেই পথটা এরকম, এইটার ঢাল কি সব জায়গায় একই রকম? মোটেই না। আপনি তাকিয়ে দেখুন, এই জায়গায় ঢালটা পজিটিভ, কারণ উপরের দিকে উঠে যাচ্ছে। এইখানে তাকিয়ে দেখুন তো, এখানে কি ঢালটা পজিটিভ? না, কারণ সে নিচের দিকে নেমে যাচ্ছে। এইখানে ঢালটা পজিটিভ, উপরে উঠছে, এখানে কিন্তু ঢালটা নেগেটিভ। এখানে ঢালটা পজিটিভ কিন্তু এখানে ঢালটা নেগেটিভ, নিচে নামতে হচ্ছে, এখানে আবার উঠতে হচ্ছে, পজিটিভ, এখানে নিচে নামতে হচ্ছে, ঢালটা নেগেটিভ, এখানে আবার পজিটিভ, এখানে আবার নেগেটিভ। তার মানে এটার ঢাল এক এক জায়গায় এক এক রকম। এবং এই রকম ক্ষেত্রে ঢাল কোথায় কেমন হবে এটা বের করার জন্য আসলে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। আমরা যখন ডিফারেনশিয়েট করি, তখন আসলে আমরা এই কার্ভের প্রত্যেকটা বিন্দুতে ঢাল কেমন হবে আসলে সেটা বের করার চেষ্টা করি। এটা কেমন হবে এটা আসলে ছবি দেখে আইডিয়া করে ফেলা যায়, সেটা আমরা শিখবো পরবর্তী লেকচারে।